আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক 2023 এবিটি এর টেস্ট পেপার গণিতের 181 নাম্বার পেজের সম্পূর্ণ নির্ভুল সমাধান নিয়ে। আজ আমি অঙ্কগুলোকে সমাধান করে দেবো, তোমাদের এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা। বাকি পেজগুলোর অঙ্ক কিন্তু আমরা অলরেডি সলভ করে দিয়েছি। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলোকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করি আমরা গণিতের 181 নাম্বার পেজ। দেখো আমাদের এটা হচ্ছে গণিতের 181 নাম্বার পেজ। আমাদের এক নম্বর অঙ্কটা কী বলেছে, যে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরে মোট সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণটা কত। তাহলে একের দেখে এক, তো এখানে আমাকে বার করতে বলেছে মূলধনটাকে। তা আমি এখানে লিখতে পারি, দেখো ধরি মূলধন সমান সমান এক্স টাকা, ঠিক আছে। এবারে দেখো আমরা লিখবো এখানটা যে শর্তানুসারে, আমরা এখানে লিখতে পারি সূত্র হচ্ছে আই সমান সমান পিটিআর বাই 100, এই পি এর জায়গায় লিখবো এক্স, হয়েছে। আর এখানে এন মানে সময়টা লিখেছে, এনটা হচ্ছে বছর, তাই এক্স এন আর বাই 100। আর দেখো আমাদের টেস্ট পেপারে দিয়ে দিয়েছে এখানটা যে পি এন আর বাই 25, এটাকে আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে। দেখো আমাদের এখানে এন, এখানে এন আমরা কাটলাম, এখানের আর, এখানের আর কাটলাম, 25 দিয়ে 100 কাটলে 4 25 100, তাই তো। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখানে হচ্ছে কিন্তু এক্স বাই 4, আর এদিকে কিন্তু হচ্ছে আমাদের পি, তাই তো। আর তলায় কিছু নেই মানে ধরো 1 আছে। যদি আমরা কোনা কোনো যদি গুণ করি বর্জগুণ, এক্সকে 1 দিয়ে গুণ করলে এক্স হয়, আর 4কে পি দিয়ে গুণ করলে কিন্তু 4 পি হয়। তো আমাদের চেয়েছিল মূলধন বার করতে। আমি এক্সটাকে দেখো, আমি ধরি মূলধন এক্স টাকা লিখেছিলাম, তাহলে এক্সের মান হচ্ছে 4 পি টাকা। তোমাদের অপশান ডি দেখতে পারো, অপশান ডি হলো আমাদের অঙ্কের উত্তর। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। চলো আমরা 2 নম্বরের অঙ্কটি দেখে নিই। চলো 2 নম্বর অঙ্কটি এখানে বলেছে, যদি যদি এক্সের মান √15 + √3 এবং ওয়াইয়ের মান √10 + √8 হয়, তবে নিচের কোন সম্পর্কটি সঠিক, ঠিক আছে। ওখানে চারখানা সম্পর্ক দিয়েছে, তো চলো আমরা অঙ্কটা দেখে নিই। তাহলে 2 নম্বরের অঙ্কটি তোমরা দেখো এখানে বলেছে, এখানে যে এক্সের মান, দেখো এক্সের মান বলেছে √15 + √3, আর এখানে ওয়াইয়ের মানটা কিন্তু বলেছে √10 + √8। তাহলে আমরা যদি এটাকে এইভাবে লিখি √15 + √3, এটাকে স্কোয়ার করে দিই, তাহলে এটা হলো দেখো a + b² একটা সূত্র পড়লো। তাহলে আমরা এখানে লিখবো দেখো স্কোয়ার √15 মানে a² + 2ab + b² তাহলে এখানে √15² মানে আমাদের অবশ্যই এটা আমরা 15 লিখবো। এখানে লিখবো দেখো 3 × 45 অর্থাৎ √45, এখানে √3² মানে √3, 15 আর 3 কত হবে 18 হলো, আর এখানে কত আছে 2√45। ঠিক সিমিলারলি ওয়াইয়ের মানটা আমরা এইভাবে লিখবো এখানটা যে √10 + √8 তার হোল স্কোয়ার, অর্থাৎ a + b² হলো। তাহলে সূত্র আমরা লিখবো এইভাবে দেখো a² + 2ab + b². তা √10² মানে আমরা 10 লিখবো, এখানটা 2 লিখবো, আর 10 আর 8 গুণ করলে 8 10 = 80 হলো, আর এখানে 8, তাহলে 10 আর 8 যোগ করলে হচ্ছে 18 + √80, ক্লিয়ার। এবার দেখো এখানেও 18, এখানেও 18, √2 এখানে 2√45 আর 2√80, তাহলে এর মধ্যে কোনটি বড় হচ্ছে, অবশ্যই তোমার এইটি বড় হচ্ছে, তাই না। ওয়াইটা হচ্ছে বড়, এক্স ছোট। তাহলে আমরা কী যে সম্পর্কটা হচ্ছে আমাদের যে এক্স লেস দেন ওয়াই,
যদি আমরা উত্তরটা দেখি, আমাদের এক্স লেস দ্যান ওয়াই হচ্ছে অপশান বি, তাহলে উত্তর হলো আমাদের অপশান বিটা হলো অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ, আমরা তিনের অঙ্কটি করে নেব। তাহলে আমাদের এটা হলো বি এর উত্তরটা। আচ্ছা, তিন নম্বর অঙ্কটি বলেছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য একটা 24 সেমি বলেছে, একটা হচ্ছে 10 সেমি হলে রম্বসটির পরিসীমা নির্ণয় করো। চলো অঙ্কটা আমরা দেখে নিই। তাহলে তিন নম্বর অঙ্ক, তাহলে আমরা কী লিখব? রম্বসের পরিসীমা। ঠিক আছে, সূত্র হচ্ছে আমাদের রুট। তো এখানে বলেছে কি, দেখো না, একটা হচ্ছে দৈর্ঘ্য 24 সেমি, মানে আমরা লিখব 24 এর স্কোয়ার, একটা 10 সেমি মানে 10 এর স্কোয়ার হলো। ঠিক আছে, দেখো 24 এর স্কোয়ার মানে হচ্ছে আমাদের, ও সরি, এটা 2 হবে, কেন 2 আছে, 24 এর স্কোয়ার হচ্ছে আমাদের 576, 10 এর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 102 বসে গেল, 576 আর 100 হচ্ছে আমাদের 676, এটা বড় করলে হবে কত, 25 এর স্কোয়ার মানে 625, আর 26 এর স্কোয়ার মানে কিন্তু 676, তাহলে 26, তাহলে 26 দুগুণে 52 সেমি। তো চলো দেখি অপশানটা কী আছে, অপশান হচ্ছে আমাদের ডি এর অ্যান্সার। ওকে, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানো। তো চলো 4 নম্বর অঙ্কটা দেখে নিই। আচ্ছা, এবার আমাদের হচ্ছে 4 নম্বরের অঙ্কটি। তো দেখো বলছে যে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে, প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের মানে কত গুণ হবে। তো চলো অঙ্কটা দেখে নিই। তাহলে 4 নম্বর অঙ্ক, তো দেখো আমরা লিখতে পারি যে শঙ্কুটির ব্যাসার্ধ আমরা লিখলাম যে আর একক, তাই তো? আচ্ছা, শঙ্কুটির উচ্চতা আমরা লিখব এইচ একক, আর কি আছে আয়তন, আয়তন হচ্ছে আমাদের ভি একক। তাহলে তাহলে আয়তন কত হয় অ্যাকচুয়ালি, তাহলে শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে আমাদের 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবারে বলেছিল যে প্রত্যেকটি যখন দ্বিগুণ হয়ে যাবে, যখন দ্বিগুণ হবে কি হবে, আমরা এখানে লিখতেই পারি ভলিউম 1, তা আয়তন 1 সমান সমান 1/3 পাইটা লিখলাম। এখানে দেখো আর স্কোয়ার, এটা দ্বিগুণ করলে আমাদের 2r হবে, তাহলে আমি লিখতে পারি যে 2r স্কোয়ার, আর এইচটাও দ্বিগুণ হবে, তাহলে 2h লিখে দিলাম, তাই তো? তাহলে আমরা এখানে কী লিখব, দেখো 1/3 এখানে পাই লিখলাম, 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4 আর স্কোয়ার, আর এখানে হচ্ছে আমাদের 2h, তাই তো? তাহলে উপরে কত দেখো 4 দুগুণে 8 হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 8 × 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না? তাহলে আমাদের পূর্বের যে আয়তনটা ছিল, পূর্বের যে আয়তন ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ কত গুণ বেড়েছে, আগে ছিল 1 গুণ, এখন তো 8 বেড়ে গেছে না, অর্থাৎ এখানটা হচ্ছে আমাদের 8v, তাই তো? তাহলে 8 গুণ বেড়েছে, তাই না? তাহলে আমাদের অপশান দেখতে হবে কোথায় 8 গুণটা রয়েছে। আচ্ছা, অপশান ডি হচ্ছে আমাদের 8 গুণ। ঠিক আছে, অপশান ডি হলো আমাদের 4 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমরা 5 নম্বর অঙ্কটি করে নেব। আচ্ছা, এইবারে আমাদের অঙ্ক তোমাদের হচ্ছে 5 নম্বরের অঙ্কটি। বলছে দেখো একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে, তো 1 ঘন্টায় যে কতটা আবর্তন করে সেটাই কিন্তু আমাদের এই অঙ্কটা কিন্তু বার করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে অ্যাকচুয়ালি তোমরা অপশান ডি এরটা করবে -2π রেডিয়ান। তো এটা কেন আমাদের -2π রেডিয়ান হলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো তোমাদেরকে কিন্তু
যে মাথায় রাখতে হবে যে ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দুটি 1 ঘন্টায় একটি সম্পূর্ণ ঘূর্ণন কিন্তু সম্পূর্ণ করে, অর্থাৎ 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে আমরা পাই বাই 180 দিয়ে যদি আমরা গুণ করি, এখানে রেডিয়ান লিখে দেবে, তাহলে 180 দুগুণে 360, তাহলে এখানে 2π রেডিয়ান হলো। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু আমাদের মাইনাসে করতে হবে, যেহেতু এটা ঋণাত্মক দিকে ঘোরে, তাই কিন্তু এটাকে -2π রেডিয়ান কিন্তু উত্তরটা করতে হবে। কেউ যদি তোমার প্লাস সাইন করতে কিন্তু অঙ্কের উত্তরটা কিন্তু ভুল হয়ে যাবে, -2π রেডিয়ান, অর্থাৎ অপশান ডি হলো আমাদের এই অঙ্কের উত্তরটি। আমরা 6 নম্বরের অঙ্কটি দেখে নেব। দেখো এটা হচ্ছে আমাদের 6 নম্বরের অঙ্ক, বলেছে দেখো 6, 7, x, 8, y এবং 14 সংখ্যাগুলির গড় 9 হলে তাহলে x+y এদের মানটা কত হবে এটা বার করতে হবে। চলো 6 নম্বর অঙ্কটা দেখে নিই। দেখো 6 নম্বর অঙ্ক, অঙ্কটা একটু শর্টেই করছি, দেখো আমি 100 সব যোগ করে দিচ্ছি আমি এখানে, 6+7+8x+y, এখানে হচ্ছে আমাদের 14, তাই তো? আচ্ছা কতগুলো আমাদের সংখ্যা রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, বাই 6, আর এখানে গড় তো বলেছিল আমাদের 9 হবে, তাহলে আমাদের এগুলো যোগ করে দেখো 6 আর 7 যোগ করলে 13 হয়, 13 আর 8 যোগ করলে আমাদের 21 হয়, 21 আর 14 যোগ করলে কিন্তু 35 হয়, তার আমরা এখানে লিখবো যেটা 35, এখানে x+y, আর কোনাকোনি গুণ করলে হচ্ছে আমাদের 6 9 54, তাই তো? তাহলে x+y = 54, আর 35 যখন এদিকে আসবে আমাদের -35 হবে, তাহলে কী দাঁড়ালো, x+y = 14 থেকে 35 যদি বিয়োগ যায় আমাদের থাকছে 19, তাহলে আমাদের অপশানটা দেখতে হবে x+y, অর্থাৎ অপশান বি হলো আমাদের এই অঙ্কটির অ্যান্সার হয়েছে। আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারছো। তো চলো আমরা শূন্যস্থান পূর্ণকে দেখে নিই। আচ্ছা দেখো একের অঙ্কটা বলেছে যে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারার বলে। উত্তরটা তোমার লিখে দেবে মিশ্র, হ্যাঁ হয়েছে, মিশ্র অংশীদারি কারবার বলা হয়, হয়েছে। 2 নম্বর অঙ্ক তোমার দেখে নাও, তো অঙ্কটা হচ্ছে দেখো x^y এবং x^z হলে y+z^ এই শূন্যস্থানে কত বসবে সেটা আমাদের বার করতে হবে। চলো অঙ্কটা আমরা দেখে নিই, তাহলে আমাদের 2 এর দাগের 2, তো দেখো আমরা এইভাবে লিখলাম, দেখো x^y, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে x = k1y, একটু ঘুরিয়ে লিখবো, x/k1টা এখানে এলো, তাহলে সমান এখানে y থাকে, তাই না? তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে y = x/k1, হয়েছে, এটা একটা বার করলাম। আর একটা আমাদের বলেছে যে x^z, তাহলে কী লিখবো, দেখো x = এটা k2, আর z লিখবো পুরো আগের মতোই করবো, তাহলে একটুকুনি দেখো x/ আমি k2 করলাম, সমান এখানে রাখলাম z, আর এটা ঘুরিয়ে দিই, তাহলে z = x/k2। এবার এই দুটোকে যদি আমরা যোগফল করি তাহলে হয়ে যাবে, দেখ এখানে y এখানে z, তাহলে আমি লিখবো যে সুতরাং y+z = x/k1, আর এখানে x/k2, তাহলে y+z = x যদি কমন নিই নি, পরে থাকে 1/k1 + 1/k2, তাহলে y+z = আমি এখানে x লিখলাম, আর এখানে এটা তো আমাদের একটা অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এখানে আমরা p লিখে দিলাম, আর এখানে লিখে দেবো যে p হলো অশূন্য ভেদ ধ্রুবক, হয়েছে, তাহলে
যেহেতু পি আমাদের অশূন্য ভেদ্রুবক, তাই ওয়াই প্লাস জেডের মান কিন্তু হলো আমাদের এক্স, তাহলে শূন্যস্থানে কী বসবে? এক্স। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ, তো চলো আমরা পরের অঙ্কটা দেখে নিই। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যা ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে। দুটি বৃত্ত যখন পরস্পরকে স্পর্শ করলো তখন কি উৎপন্ন হলো? দুটো হয়েছিল। তাহলে যদি স্পর্শ না করে তাহলে অবশ্যই এটা 4টি সাধারণ স্পর্শক কিন্তু উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে উত্তর হবে কিন্তু 4টি। আচ্ছা, 4 নম্বর অঙ্ক দেখে নাও যে সাইন থিটা -30° শোষণ 1/z হলে কস থিটার মান কত? তো চলো দেখে নিই অঙ্কটি। তাহলে আমাদের 4 নম্বর অঙ্কটা দেখে নাও। দেখো অঙ্কটাকে আমি টুকে নিই। হচ্ছে 1 এর 2 হলে আমাদের কস থিটার মানটা বার করতে হবে। চলো দেখো, সাইন থিটা -30°, 1/2 মানে কি? 1/2 মানে হচ্ছে আমাদের সাইন 30। তাহলে দেখো এদিকের সাইন 30 অর্থাৎ ভেঙে ভেঙে করি আমি, চলো গুণ করো, সাইন থিটা মাইনাস, আচ্ছা গুণ করার তো কোনো দরকারই নেই, আমরা এটাই লিখতে পারি। দেখো যে থিটা সমান সমান সাইন সাইন কেটে গেল, থিটা বসে গেল, -30°, এদিকে চলে কত হবে? 60° হবে। তাহলে একদম সোজাই অঙ্কটা ছিল যে থিটা সমান সমান কস থিটা, তাই তো? কস থিটা মানে কস 60°, মান কত হয়? 1/2 হয়। তাহলে উত্তর হলো আমাদের 1/2। ওকে, তো চলো আমরা 5 অঙ্কটা দেখে নিই। বলছে একটি আয়তক্ষেত্রকার, যৌগিকগড় মধ্যমা সংজ্ঞাগুরু মান হলো ড্যাশ প্রবণতার একক। এই অঙ্কটা কিন্তু আগেও আমাদের হয়েছিল, তোমরা এখানটা লিখে দেবে কেন্দ্রীয় প্রবণতার একক, ঠিক আছে? কেন্দ্রীয় আমি এখানে লিখে দিলাম। তাহলে 5-এর অঙ্কের অ্যান্সার হলো কিন্তু কেন্দ্রীয় প্রবণতার একক। 6 নম্বর অঙ্ক দেখো, বলছে একটি আয়তক্ষেত্রকার কাগজের দৈর্ঘ্য এল একক এবং প্রস্থ বি একক। আয়তক্ষেত্রকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান চোঙটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ বর্গ একক। দেখো 6 নম্বর অঙ্কটা, আচ্ছা এখানে বলেছে যে আয়তক্ষেত্রকার কাগজের দৈর্ঘ্যটা বলেছে কিন্তু এল, আচ্ছা দৈর্ঘ্য কিন্তু আমাদের বলেছে এল, আর প্রস্থ কি? পোস্তটা হচ্ছে এটা, ধরো বি, এ হচ্ছে আয়তক্ষেত্র, তাই তো? এটা এল, এটা হচ্ছে বি। বলছে আয়তক্ষেত্রকার কাগজটিকে মুড়ে, দেখো এটাকে যদি আমি রোল করি, মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে হলো যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান, তাহলে চক্র চোঙটির বক্রতলের ক্ষেত্রফল, দেখো চোঙের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি যে 2πRh, তাই তো? 2πRh। তুমি যদি এই কাগজটা আমাদের রোল করে দিই তাহলে দেখো এটা কিন্তু আমাদের, এটাই কিন্তু আমাদের তোমার তোমার লেন্থ হবে, যে 2π যেটা রয়েছে এটা কিন্তু আমাদের তোমার লেন্থ অর্থাৎ এল হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? আর বাকিটা কী হবে? বি হবে, অর্থাৎ এই এলবি হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে আমরা দেখো সত্য বা মিথ্যা এক একটা বলছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর চক্রবৃদ্ধি সুদের হার সমান অসমান, সি সমান অথবা অসমান, উভয় কোনোটাই নয়। দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর চক্রবৃদ্ধি সুদের হার কিন্তু তোমার সমানও হবে না অসমানও হবে না, অর্থাৎ সমানও হতে পারে অথবা অসমান, উভয় কিন্তু হতে পারে। অপশান সি হলো আমাদের অ্যান্সার, হয়েছে? 2 নম্বর অঙ্ক দেখো, x³y, x^4y^4, x^y³ ক্রমিক সমানুপাতি। তো দেখে নিই অঙ্কটা আমরা। আমরা 3-2 অঙ্কটি দেখে নেব। দেখো বলেছে x³y, দেখো x³y এখানে x^4y^4 আর এখানে হচ্ছে x^y³, তাই তো? ক্রমিক সমানুপাতি, তো আমাদের ক্রমিক সমানুপাতি নির্ণয়ের যে সূত্রটি রয়েছে সেটা কী আছে আমাদের, যে
b স্কয়ার সমান সমান এসি আর b সমান সমান রুট এসি। তো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা সি। তো এই দুটোকে ক্যালকুলেশন করে যদি বি এর মানটা এটা হয় তাহলে এটা সত্য হবে, নাহলে কিন্তু মিথ্যা হবে, তাই তো? তাহলে বি সমান সমান রুট এ, তাহলে এ মানে আমাদের কি আছে এক্স কিউব আর ওয়াই ইন্টু সি মানে আমাদের আছে এক্স ওয়াই কিউব। তাহলে বি সমান সমান কী দাঁড়ায় দেখো, এক্স কিউব আর এক্স, তাহলে এক্স ফোর ওয়াই আর ওয়াই কিউব হচ্ছে ওয়াই ফোর। তাহলে বি সমান সমান কী লিখতে পারি এখানটা, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, তাই তো? কিন্তু এখানে দেখো এক্স ফোর ওয়াই ফোর রয়েছে, তাহলে এটা কিন্তু আমরা এখানে মিথ্যা লিখব। ওকে, তো তিন নম্বর অঙ্কটা দেখে নিই। আচ্ছা, তিন নম্বর অঙ্কটি বলছে যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ স্থূল কোণ, এটা অবশ্যই সত্য হবে, এটা আগের ভিডিওতে কিন্তু আমরা করিয়েছিলাম, এটা ট্রু তোমরা লিখে দিচ্ছ। চার নম্বর অঙ্ক দেখে নাও, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত কিন্তু 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন এত ঘনমিটার। তো চলো দেখি অঙ্কটি। তো তোমার চার নম্বর অঙ্কটা ভালো করে বোঝো, বলেছে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তনটা বার করতে হবে। প্রথমত দেখো, 1 হেক্টর, তো 1 হেক্টর মানে হচ্ছে আমাদের 10,000 বর্গমিটার, বর্গমিটার। তো আমার এখানে বলেছে কত, 2 হেক্টর, তাহলে 2 হেক্টর মানে হচ্ছে আমাদের 20,000 বর্গমিটার হবে, 20,000 বর্গমিটার। আমাদের বার করতে হবে কিন্তু জলের আয়তন, তাহলে জলের আয়তন এখানে কি বলেছে, জলের আয়তনটা 5 সেমি উচ্চতার হলে, দেখো আমাদের এগুলো আছে বর্গমিটারের ইউনিটটা, ওটা যেহেতু সেমিতে রয়েছে, তাহলে আমরা এখানে কি করব যে 5/100, 100 দিয়ে আমরা ভাগ করব আর ইনটু হচ্ছে আমাদের 20,000, তাই তো? তাহলে 1, 0, 2, 0, 1, 0, 2, 0, তাহলে 5 × 10 আর গায়ে আরও 2 শূন্য বর্গমিটার হয়েছে, তাহলে এটা আমাদের কিন্তু সত্য হলো। ওকে, আচ্ছা চলো পাঁচের অঙ্কটা আমরা দেখে নেব। তো দেখো এবারে পাঁচের অঙ্কটা, 2, 3, 9, 10, 9, 3, 9, তত্ত্বের সংখ্যাগুলোর মান 10, তো অঙ্কটা করলেই বুঝে যাবো। তো চলো দেখে নিই, তা প্রথমে অঙ্কটি কিন্তু আমি একটু টুকে নেবো। হ্যাঁ দেখো, 2, 3, 9, 10, 2, 3, 9, 10, 9, 3, 9, তো এদের সংখ্যাগুলো মান কিন্তু অঙ্কতে আমাদের বলেছে কত, সংখ্যাগুলো মান হচ্ছে আমাদের 10। তো দেখো আমরা জানি যে যে সংখ্যাটি বারবার সব থেকে বেশিবার থাকবে সেটা কিন্তু সংখ্যাগুলোর মান হয়, কিন্তু এখানে দেখো সংখ্যাগুলো মানে যে 10 তো আমাদের একবার রয়ে যায় না, আর দেখো 9 একবার 2 বা 3 বার, যদি কারেক্ট অ্যান্সার আমাদের হতো তাহলে কিন্তু 9 উত্তর হতো, যেহেতু উত্তরটা আমাদের সত্য মিথ্যা, তা 10 তো কোনদিন হতেই পারে না, তাহলে উত্তরটা কিন্তু আমাদের মিথ্যা হলো। ঠিক আছে, আচ্ছা আমাদের 6 নম্বর অঙ্ক দেখে নাও, যদি 0° লেস দ্যান ইকুয়াল আলফা লেস দ্যান ইকুয়াল 90° হয় তাহলে দেখো sec স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান বলছে 2। তো চলো অঙ্কটা দেখে নিই। তো দেখো অঙ্কটি কিন্তু আমি টুকে নিয়েছি, তো অঙ্কটি এবার আমি করে দেবো। দেখো আমি এখানে লিখেছি sec স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, তো আমি এইভাবে লিখতে পারি, দেখো sec আলফা স্কোয়ার যোগ cos আলফা স্কোয়ার, তো এটা কী সূত্রে পড়ছে বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে পড়ছে। তাহলে আমরা জানি যে সেক্স আলফা অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 এ বি, ঠিক আছে, যেমন আছে লিখলাম এটা, দেখো
তার হোল স্কোয়ার প্লাস টু সেক্স আলফা, মানে আমরা জানি ওয়ান বাই কস আলফা, এখানে আছে আমাদের কস আলফা, দেখো এটা কেটে গেল, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার, এখানে দেখো টু দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে সর্বনিম্ন মান আমাদের টু হচ্ছে, আমাদের উত্তরে কিন্তু সর্বনিম্ন টুই বলেছে, তাই এটা আমাদের হলো সত্য। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও, অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা শিখতে পারছো কি পারছো না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।